দালাম ভিউয়ার্স হোপ ইউ আর অল হেইল বাই দ্য গ্রেস অফ মাইটি অন বিহাফ অফ এডু অ্যাকাডেমি আই নাসের এমদাদ ওয়েলকাম ইউ টু দিস ভিডিও আজ আমরা প্রাচীন ইংরেজি সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় একটি কবিতা নিয়ে গল্প করব কবিতাটির নাম হল বেউলফ ওল্ড ইংলিশ লিটারেচারের শ্রেষ্ঠতম সাহিত্যকর্ম হিসেবে এটিকে গণ্য করা হয় কবিতাটি আসলে একজন মধ্যযুগীয় স্ক্যান্ডিনেভিয়ান যোদ্ধার বীরত্ব গাথার কাহিনী তুলে ধরা হয়েছে আর এই যোদ্ধার নামই হল বেউলফ প্রথমে কবিতা সম্পর্কে কিছু প্রাথমিক এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন জেনে নেওয়া যাক এটা একটা লং ন্যারেটিভ পোয়েম এখানে কবিতার মাধ্যমে আসলে গল্প বা কাহিনী বর্ণনা করা হয়েছে আর ধারণা করা হয় কবিতাটি রচনা করা হয়েছে অষ্টম থেকে নবম শতকের মাঝে প্রায় তিন হাজার একশো বিরাশি লাইন বিশিষ্ট এই সাহিত্যকর্মটিকে একটি অ্যালিটারেটিভ হিরোইক পোয়েম বলেই সাহিত্য বিশারদরা চিহ্নিত করে থাকেন কিন্তু দৈর্ঘ্য এবং ন্যারেটিভ স্টাইলের বিবেচনায় এপিক বা মহাকাব্যের সাথেই কবিতাটির মিল বেশি পাওয়া যায় কবিতাটির সেটিং হলো ষষ্ঠ শতকের স্ক্যান্ডিনেভিয়া এর ঘটনাগুলো মূলত সংঘটিত হয়েছে ডেনমার্ক এবং ইয়েটল্যান্ডে ইয়েটল্যান্ড রাজ্যটি এখন সুইডেনের একটি প্রদেশ এখন আমরা খুব সংক্ষেপে বেউলফের গল্পটা জানব মূল কাহিনী শুরু করার আগে বেউলফের কবি প্রথমে ডেনমার্কের রাজা রথগারের পূর্বপুরুষের পরিচয় দিয়েছেন ডেনমার্ক প্রথম রাজ্য হিসেবে স্থাপিত হয় শিল শিফসন নামের একজন যোদ্ধার হাতে আর তারই বংশধর হলেন রথগার রাজা রথগার তার ধনসম্পদ এবং ক্ষমতা জাহির করার জন্য একটা সুবিশাল এবং জাঁকজমকপূর্ণ হলকক্ষ নির্মাণ করলেন এবং তার নাম দিলেন হেরট হল বা বীরদের হলকক্ষ এই হল নির্মাণ করার পর রথগার তার সৈন্য সামন্ত গণ্যমান্য প্রজা এবং সভাসদদের নিয়ে সেখানে একটি ভোজসভার আয়োজন করলেন পানভোজন শেষে অনেক রাত পর্যন্ত সেখানে বাদ্যবাজনা সঙ্গীত ইত্যাদি চলল সেখানে একজন কবি কেইন বা কাবিলের অভিশপ্ত হওয়ার ঘটনাটি বর্ণনা করতে লাগলেন আর কাবিলের বংশধররাই হল অতিকায় মানবাকৃতির রাক্ষস বা দানব কেইনের তেমনি এক বংশধর এক রাক্ষসে দানব যার নাম গ্রেন্ডল সে ডেনমার্কের রাজধানীর অদূরেই একটি লেক ছিল সেই লেকের তীরে একটি গুহায় তার মা সহ থাকত গ্রেন্ডল রদগারের উপর প্রচণ্ড ঈর্ষাকাতর ছিল আর সেই দিনের গানবাজনা শুনে আর তার পূর্বপুরুষ কেইনের নিন্দা শুনে সে আর স্থির থাকতে পারল না সে হেরট হল আক্রমণ করে বসল প্রায় ত্রিশ জন ডেইন যোদ্ধাকে সে হত্যা করে ফেলল কিছু মৃতদেহ সে সাথে নিয়ে গেল মাংস খাওয়ার জন্য আবার সে কিছু রক্তও পান করল পরবর্তী এক যুগ রাজা রদগারের রাজধানী এবং ডেইনদেরকে গ্রেন্ডল তার আক্রমণে তটস্থ করে রাখলো। গ্রেন্ডেলের দেহ জাদুর সাহায্যে মন্ত্রপুত করা ছিল তাই মানুষের কোনো ধারালো অস্ত্র তার ক্ষতি করতে পারত না কিন্তু যোদ্ধারা তা জানতো না রাজা রদগার এবং তার সৈন্য সামন্ত এমনকি অনেক বিদেশি যোদ্ধা চেষ্টা করল গ্রেন্ডেলকে পরাজিত করার কিন্তু তাকে থামানো গেল না সন্ধ্যা থেকে রাজধানীতে চলত গ্রেন্ডেলের রাজত্ব আর হত্যা লীলা সে সময় ডেনমার্কের এক প্রতিবেশী রাজ্য ইটল্যান্ডের এক বীর রাজপুত্র বেউলফের কানে এই দানবের কথা পৌঁছল বেউলফ ইয়েটল্যান্ডের রাজার ভাতিজা এবং তৎকালীন ইউরোপের সেরা কুস্তিগির এবং যোদ্ধা বেউলফ তার কিছু ঘনিষ্ঠ সহযোগী নিয়ে ডেনমার্কের উদ্দেশ্যে জাহাজ ভাসিয়ে দিয়ে জন সহযোদ্ধা নিয়ে সে যখন ডেনমার্কের উপকূলে এসে পৌঁছালো তখন তার সাথে ডেনমার্কের উপকূল রক্ষীদের সাক্ষাৎ হল তারা তাকে ডেনমার্কের রাজার রাজদরবারে পৌঁছে দেয় রাজা রথগারের দরবারে যখন বেউলফ উপস্থিত হলো তখন সে নিজের কথা এবং শক্তির কথা রাজার সামনে তুলে ধরল কথোপকথনের এক পর্যায়ে এটিও জানা গেল যে বেউলফের পিতা একসময় রাজা রথগারের দরবারে আশ্রয় নিয়েছিলেন রাজা রজগার বেশ আশান্বিত বোধ করলেন এই ইয়েট যোদ্ধারা যদি গ্রেন্ডেলকে পরাজিত করতে পারে তাহলে তো খুবই ভালো হয় এক পর্যায়ে রাজা সাহসী বেউলফের সম্মানে ভোজসভার আয়োজন করলেন রানী উইলথিও নিজ হাতে বেউলফের কাছে পানপাত্র তুলে দিল ভোজসভা শেষে রাজা রদগার তার সঙ্গী সাথীদের নিয়ে বের হয়ে হেরট হল থেকে চলে গেলেন হেরট হলে পরে রইল শুধু বেউলফ আর তার সাথীরা সেই রাত্রে গ্র্যান্ডেল যথারীতি হেরট হল আক্রমণ করল প্রথমেই বেউলফের এক ঘুমন্ত সাথীকে সে হত্যা করে ফেলল বেউলফ কিন্তু গ্রেন্ডেলের সাথে খালি হাতে লড়াইয়ে নামল গ্রেন্ডেল অস্ত্র ব্যবহার করে না বলে বেউলফো ফেয়ারভাবে যুদ্ধ করার জন্য মনস্থির করল প্রথমে সে ঘুমের ভান করে পড়েছিল যেই মুহূর্তে গ্রেন্ডেল তাকে আক্রমণ করার জন্য কাছে এগিয়ে গেল লাফ দিয়ে উঠে সে কুস্তির কৌশল ব্যবহার করে গ্রেন্ডেলের একটি হাত পিছমোড়া করে পেছনের দিকে নিয়ে গেল আর গ্রেন্ডেলকে পেছন থেকে জাপটে ধরে রইল এক পর্যায়ে কুস্তির কৌশল প্রয়োগ করে গ্রেন্ডেলের হাত কেসে কাত থেকে বিচ্ছিন্ন করে দিল প্রচণ্ড রক্তপাত হতে লাগলো কিন্তু গ্রেন্ডেল এই সুযোগে পালিয়ে গেল পালিয়ে গিয়ে নিজের আস্তানায় গ্রেন্ডেল যখন নিজের মায়ের কোলে মাথা রাখল তখন সে নিজের মায়ের কোলে মাথা রেখেই মৃত্যুবরণ করে নরকবাসী হল পরদিন রাজা রদগার বেউলফের সম্মানে বিশাল একটি ভোজসভার আয়োজন করলেন বেউলফকে অনেক দামি দামি উপহার সোনাদানা ইত্যাদি দেয়া হলো তার সাথীদেরকেও উপহার দেয়া হলো অনেক রাত পর্যন্ত পান ভোজন এবং গানবাজনা বাজনা চলল রাজা রদগারের সভাসদ এবং সৈনিকেরা এবং বেউলফের সাথীরা হেরট হলেই শুয়ে পড়লেন কিন্তু রাজা রদগার বেউলফকে আমন্ত্রণ জানিয়ে তার রাজপ্রাসাদী নিয়ে গেলেন সেই দিন রাতে হেরট হলে গ্রেন্ডেলের মা প্রতিশোধের নেশায় আক্রমণ করে বসল একাধিক ব্যক্তিকে সে হত্যা করল আবার পালিয়ে যাওয়ার সময় রাজা রদগারের প্রধান উপদেষ্টা এবং রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাসদ এশ হেয়ারকে হত্যা করে তার মৃতদেহ সে সাথে করে নিয়ে গেল বেউলফ পরদিন সকালে এসে এ অবস্থা দেখে গ্রেন্ডেলের মায়ের আস্তানায় আক্রমণের সিদ্ধান্ত নিল কিন্তু কেউ বেউলফের সাথে সেই লেইকের তলদেশে গুহায় যেতে রাজি না কিন্তু বেউলফ তখন ঘোষণা করলো সে একাই সেখানে আক্রমণ করবে বেউলফ লেইকের পানিতে নামতেই গ্রেন্ডলের মা এসে বেউলফকে টেনে তার আস্তানায় নিয়ে গেল এবং প্রচণ্ডভাবে আক্রমণ করল শুরু হল হাতে হাতে যুদ্ধ এক পর্যায়ে গ্রেন্ডেলের মা কুস্তিতে কুলাতে না পেরে একটি ছুরি নিয়ে বেউলফকে আক্রমণ করল বেউলফও যখন দেখল যে গ্রেন্ডেলের মা অস্ত্র হাতে তাকে আক্রমণ করছে সেও আশেপাশে তাকাতে লাগল এক পর্যায়ে আস্তানার ভেতর গুপ্তধনের স্তূপের পাশে একটি অতিকায় তরবারি সে দেখতে পেল সেটি উঠিয়েই বেউলফ গ্রেন্ডেলের মায়ের গলা এক কোপে কেটে দিল এরপর বেউলফ গ্রেন্ডেলের মৃতদেহর কাছে গেল সেখানে গিয়ে গ্রেন্ডেলের মাথা কেটে সেই মাথাসহ লেইকের তীরে সে ফেরত এল বেউলফের সাথীরা বেউলফকে দেখতে পেয়ে যার পর নাই খুশি হল এরপর বেউলফ এবং তার সঙ্গী সাথীরা রাজা রদগারের কাছ থেকে বিদায় নিয়ে জাহাজে করে ইয়েটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার মজাই আলাদা ইয়েটল্যান্ডে ফেরত গিয়ে বেউলফ প্রথমেই উপহার সামগ্রী সমেত রাজা হিগল্যাকের দরবারে চলে গেলেন রাজ দরবারে বেউলফ এবং তার সাথীদের আপ্যায়ন করা হলো এরপর বেউলফ রাজা হিগলাকের সাথে একান্তে বসে তার বীরত্বের কাহিনী পুরোটা বলল এর পাশাপাশি ডেনমার্ক এবং তার পার্শ্ববর্তী রাজ্য সম্পর্কে কিছু রাজনৈতিক তথ্য বেউলফ রাজাকে দিল বেউলফের এই সাহসিকতা এবং ইয়েথল্যান্ডের সুনাম অর্জনকারী বীরত্বের স্বীকৃতিস্বরূপ রাজা হিগল্যাক নিজের তরফ থেকে বেউলফকে জমিদারি তরবারি সিংহাসন গবাদি পশুসহ আরও বেশ কিছু উপহার দিলেন এরপর শুরু হল কবিতার দ্বিতীয় খণ্ড বা বেউলফের কাহিনীর দ্বিতীয় খণ্ড কবি প্রায় পঞ্চাশ বছরেরও অধিক সময় ভবিষ্যৎ বা সামনে চলে গেলেন রাজা হিগলাক বহু পূর্বেই শত্রুর সাথে যুদ্ধ করে মারা গেছে এরপর বিউলফ রাজা হয়েছে এবং বিউলফ রাজা হয়ে প্রায় পঞ্চাশ বছর যাবত ইয়েকল্যান্ড শাসন করছে বিউলফের বয়স সত্তরের ওপরে এই বয়সে এসে বিউলফ আবারও এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন ইয়েকল্যান্ডের এক ধনী ব্যবসায়ীর এক অত্যাচারিত দাস তার মালিকের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পালিয়ে যায় জঙ্গলে গিয়ে সে একটি উঁচু মাটির ঢিবি দেখতে পায় সেই ঢিবির ভেতরে একটি সুরঙ্গ রয়েছে সুরঙ্গের ভেতরে ঢুকেই সে দেখল একটা গুপ্ত ধনের স্তূপ আর সেটিকে পাহারা দিচ্ছে একটি ড্রাগন কিন্তু সেই মুহূর্তে ড্রাগনটি ছিল দাসটি সেই সুযোগে পানপাত্রটি চুরি করে নিয়ে পালিয়ে গেল যখন ড্রাগন জেগে উঠল তখন ড্রাগন দেখতে পেলো তার মূল্যবান রূপার পানপাত্র চুরি হয়ে গেছে তখন সে প্রতিশোধের নেশায় ইয়েটল্যান্ডের গ্রামেগঞ্জে আক্রমণ করতে লাগল অসংখ্য গ্রাম সে জ্বালিয়ে দিল অনেক মানুষ গবাদি পশু আগুনে পুড়িয়ে সে হত্যা করল এমনকি এক পর্যায়ে বেউলফের প্রাসাদে আক্রমণ করে ব্যাপক ক্ষতি সাধন করল বেউলফ তখন প্রস্তুতি নিয়ে সেই চোরের সাহায্য নিয়ে ড্রাগনের আস্তানায় চলে গেলেন বেউলফের সাথে ছিল তার বাছাই করা কিছু যোদ্ধা কিন্তু ড্রাগনের সুরঙ্গের কাছে বেউলফ একাই গেলেন এখন বেউলফ বয়োবিদ্ধ হয়ে গেছেন তার সেই আগের শক্তি নেই এর পরেও প্রজাবৎসল রাজা বেউলফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ড্রাগনটিকে হত্যা করতে গেলেন দেশবাসীকে বাঁচানোর জন্য ড্রাগনের সাথে যুদ্ধের জন্য বেউলফ নিয়ে গেলেন একটি তরবারি এবং একটি লোহার ঢাল এক পর্যায়ে তার তরবারি দিয়ে তিনি ড্রাগনটিকে সজরে আঘাত করলেন তখন তার তরবারি ভেঙে গেল ড্রাগন এই সুযোগে খুব কাছে এসে আগুনের হলকা ছুড়ে দিল বেউলফের দিকে বেউলফের ঢাল দিয়ে বেউলফ নিজেকে কিছুটা আত্মরক্ষার চেষ্টা করলেও তার দেহের অনেকাংশ পুড়ে গেল এই অবস্থা দেখে বাছাই করা সব যোদ্ধারা দৌড়ে পালিয়ে গেল শুধু একজন যোদ্ধা রয়ে গেল তার নাম উইগল্যাফ উইগল্যাফ বেউলফের প্রতি অত্যন্ত অনুগত তাই সে পালালো না উইগল্যাফ বেউলফের সাহায্যে এগিয়ে আসলো এবং তারা দুজনে মিলে ড্রাগনটিকে আক্রমণ করল একদিকে উইগল্যাফ ড্রাগনের পেটে তরবারি ঢুকিয়ে দিল আর অন্যদিকে বেউলফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার হাত ড্রাগনের পেটের ভেতর প্রবেশ করিয়ে ছুরি দিয়ে ড্রাগনের হৃৎপিণ্ডকে দ্বিখণ্ডিত করে দিলেন কিন্তু ড্রাগনের কামড়ে বেউলফের দেহের মধ্যে বিষ ঢুকে গেল এবং আগুনে পড়ার পাশাপাশি ড্রাগনের বিষের কারণে বেউলফ মারাত্মকভাবে আহত হলেন ড্রাগন মারা গেছে কিন্তু বেউলফ ভালো নেই বেউলফও ধীরে ধীরে মৃত্যুর কলে কোলে ঢলে পড়ছেন মৃত্যুর আগে তিনি উইগ্ল্যাফকে অনুরোধ করলেন যেন সে ড্রাগনের আস্তানা থেকে গুপ্তধনের স্তূপের কিছু অংশ বাইরে বের করে আনে অন্তত যেই গুপ্তধনের জন্য ড্রাগনের সাথে সংঘাত হয়েছে মৃত্যুর আগে বিউলফ সেটি দেখে যেতে চান এরপর বিউলফ তার অন্ত্যেষ্টিক্রিয়া বা ফিউনারেল সেরেমনির বিষয়ে উইগ্লাফকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেলেন তিনি বললেন সাগরের পাশে যেন তার একটি সমাধিসৌধ নির্মাণ করা হয় যেন জাহাজের নাবিকরা এর পাশ দিয়ে যাওয়ার সময় বলে এটা বেউলফের সমাধি অবশেষে বেউলফ মারা গেলেন ইতিমধ্যে পালিয়ে যাওয়া যোদ্ধারা আবার ফেরত এলেন তাদেরকে উইগল্যাফ তিরস্কার করলো এবং তাদের ভীরতা ও কাপুরসতার জন্য প্রচণ্ডভাবে তাদের সমালোচনা করল এরপর উইগল্যাফ ইয়েটদের সেনাবাহিনীর কাছে যুদ্ধের সংবাদ এবং ড্রাগন ও বেউলফের উভয়ের মৃত্যুর খবর পৌঁছানোর জন্য দূত পাঠালো দূত যেতে যেতে আশঙ্কা প্রকাশ করলো যে বেউলফের মৃত্যু সংবাদ শোনার পরপরই শত্রুপক্ষ ইয়েটল্যান্ডের রাজ্যের উপর ঝাঁপিয়ে পড়বে উইগল্যাফের তত্ত্বাবধানে বেউলফের মৃতদেহ সৎকারের জন্য অগ্নিকুণ্ড প্রজ্জ্বলন করা হলো বেউলফের মৃতদেহ ছাই বা ভস্ম যখন হয়ে গেল তখন সেই মৃতদেহের ছাই বা ভস্ম বেউলফের নির্দেশনা মোতাবেকই একটি সমাধিসৌধের ভেতর ড্রাগনের গুপ্ত ধনের কিছু অংশসহ সমাধিস্থ করা হল এভাবেই এক বীরযোদ্ধার শেষকৃত্যের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কবিতার সমাপ্তি ঘটল